একটা গান শুনেছেন গো মা, নিরি বান্ধরে দুই নয়নে নিরি বান্ধরে দুই নয়নে ভুইল না মন আহারে ফেরে ভুইল নাম তাহারে প্রেমের গাছে একটি ফল ও ফল রসে টলো মন করে চঞ্চল প্রেমের গাছে সেহিটালো মন করে চঞ্চল সে ফল গুরুকে দিয়া শিষ্য খেলে শিষ্য হয় অমর হইল নাম আহারে শুধু গান শুনলে হবে না, গানের মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। কি বললেন, নিরিগে বান্ধরে দুই নয়নে নিরিগে বান্ধ, এই নয়নে নিরিগে বান্ধ কোথায়? টিভি সিরিয়ালে নয়, মোবাইলে নয়, এই নয়নে নিরিগটা বান্ধ শ্রী গুরু চরণ কমলে নেতাই গৌর হরি। আমার গুরু কৃপা হলে গোবিন্দ কৃপা হতে পারে। প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল মন করে চঞ্চল, সেই ফল গুরুকে দিয়ে যদি কোনো শিষ্য আস্বাদন করতে পারে সে শিষ্য হয় অমর, সে অমরত্ব লাভ করতে পারে। কিন্তু জগতে গুরু মিলে যথাযথা শিষ্য মিলেই কয়টা, গুরু জগতে অনেক আছে কিন্তু এমন শিষ্য কোথায় গো? এখন সব জায়গায় গুরু হয়েছে বাবা, কানে মন্ত্র দিলে গুরু হয়ে যায়। আমি গুরু নিন্দা করছি না বাবা, অপরাধ নেবেন না, কেননা আমার শাস্ত্রে বললেন গুরু ধরো জেনে প্রসাদ খাও টেনে, গুরু জেনে শুনে আশ্রয় করতে হয়, তাই গুরুটা জেনে শুনে ধরতে হবে। গুরু যেন সৎ গুরু হয়, গুরু যেন জ্ঞানী গুরু হয়, এমন গুরুচরণ আশ্রয় করবেন না, না ওই গুরুচরণ আশ্রয় করলে মানব জন্মটা বৃথা হয়ে যায়। হরি বল, এই জগতে যেমন গুরু তেমন শিষ্য আছে বাবা, অনেক গুরু আছে না যা ঝোলা ধরা গুরু, এদিকে আছে কিনা তা জানি না, কিছু কিছু দেখায় দেখা যায়, ওই যে ঝোলা নিয়ে ঘুরিয়ে বেড়ায় যে শিষ্য 500 টাকা দেবে 1000 টাকা দেবে তাকে বড় বড় আশীর্বাদ করে দেয়, আর যদি 10 টাকা 50 টাকা হাতে দেয় তার দিকে ফিরিও তাকায় না বাবা, দেখেছেন তেমন? হ্যাঁ আছে। হরি বল, তো জগতে এমন গুরু আছে গো। এই যে একটি বাস্তব ঘটনা বলছে, ভালো করে শুনুন, বলে চৈতে গুরু মৈতে শিষ্য,
এই যে হঠাৎ করে সে ভক্ত গুরু সেজেছে, সবাই দেখছে গুরু হলে তো ভালোই লাভ হয়, আমারও শিষ্য হবে, যদি কাজ না করি তাহলে শিষ্যদের বাড়ি বেরিয়ে খেলে আমাদের হয়ে যাবে, গল্পটা শুনে কাজে লাগবে, ঠিক করেছে। তার নতুন শিষ্য হয়েছে, নাম হচ্ছে মধু। মধুর একটা ছেলে আছে, সবে মাত্র বছরখানেক হয়েছে আর কি। এবার ওই গ্রামে আরেকটা শিষ্য হয়েছে, তো গুরুদেব কি করেছে বাবা, এক বছর পরে মন্ত্র দিয়ে চলে গেছে, এক বছর পরে তার বাড়িতে বেড়াতে এসেছে। আর এইদিকে মধু, যে গুরুদেব যখন এসেছে যায় একটু দেখা করে আসি, তাই ওই মধু কি করেছে, ভালো করে সেজে গুজে ওই চামড়ার জুতো ফাঁই দিয়ে একবার গুরুদেবের সঙ্গে দেখা করতে গেছে। আর এদিকে যখন দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করতে হয়, গিয়ে ছুটে গিয়ে প্রণাম করেছে। আর যখন প্রণাম করেছে আপনি, গুরুদেব বলছে বাবা মধু, আয় মধু। হ্যাঁ ভালো আছিস বাবা? আমার মা ভালো আছে, আর তোর ছেলেটা ভালো আছে? আচ্ছা হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা বাবা, আর তুমি আমাদের বাড়ি কবে যাবি? আজকে তো সবে মাত্র এসেছি বাবা, কালকে সকাল হলে আমি যাব। তবে শোন বাবা, এই খোকা, এই মধু, তোর চামড়া জুতোটা দেখে না খুব ভালো লাগছে রে, একটু আমাকে দিয়ে যাবি? দিবি তো? হ্যাঁ আমাকে দিয়ে চলে যাস। এই যে শোন, বাড়িতে গিয়ে যদি বৌমা জিজ্ঞেস করে যে জুতো দুটা কোথায় রেখে আসলে কি বলবে তুই? হ্যাঁ কি বলবে? বলছে বাবা ও তুমি চিন্তা করো না। কেন কি বলবে বল না একবার, আমি গিয়ে বলবো তোমার বৌমাকে, আর যদি জিজ্ঞাসা করে ওগো তোমার চামড়া জুতো যে নিয়ে গেলে তা কোথায় গেল, আমি বলবো রেখে আমি গুরুদেবের চরণে প্রণাম করতে গিয়েছিলাম, এমন সময় ওই চামড়ার জুতো নিয়ে কুকুর একেবার হাওয়া হয়ে গেছে। আমি কুকুর? গুরুদেব আমি কি তোমাকে বলছি, আমি তোমার বৌমাকে ঠিক এমন করে বুঝিয়ে বলবো, আমি জুতো তো তোমায় দিয়ে যাচ্ছি, আমাকে কিছু তো একটা বলতে হবে, আমি বলবো জিজ্ঞাসা করলে যে কুকুর এনে চলে গেছে। এই শোন, তোকে জুতো জোড়া দিতে হবে না, যা চলে যা, আমি কাল সকাল হলে তোর বাড়িতে আসবো। এদিকে বলেছে শোনো গুরুদেব কিন্তু আসবে, আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা তুমি কি কিছু খাবে গো, অনেকদিন পর এসেছো? বলছে বাবা আমি তো মাছ এখনো বাদ দিতে পারিনি, দেখবেন অনেক গুরুদেব মাছ খায়, মাংস খায় না মাছ খায়। বলে খোকারে আই মধু, শোন শোন, তুই যখন বলছিস এত করে তা আমি কি বলবো, শোন আমাকে ওই ইলিশ মাছ খেতে একটু ইচ্ছে করেছে বাবা, তুই কি পারবি আমাকে ইলিশ মাছ খাওয়াতে? বাবা তুমি ইলিশ মাছ খেতে চাইছো, আমি পারবো না। শোনো, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ইলিশ মাছের ব্যবস্থা করব। এই বলে গুরুচরণে প্রণাম করে মধু এবার চলে গেছে। এবার তার স্ত্রীকে ডেকে বলছে ওগো শোনো, আমার গুরুদেব কিন্তু আসবে, তুমি একবার ভালো করে যত্ন করো, ঠিক আছে? এক বছর পরে এসেছে, তুমি গুরুদেবের চরণ ধৌত করবে, তার চরণামৃত জল নেবে, ঠিক আছে? তুমি যেন ভক্তি প্রণাম করতে যেন ভুলিয়ে যেও না। আমি কিন্তু বাজারে যাচ্ছি, আমার গুরুদেব ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি সেটা নিয়ে ঘরে ফিরব, ঠিক আছে? এদিকে মধু বাজারের ব্যাগটা নিয়ে বাহির হবে, আর ঠিক এমন সময় গুরুদেব একেবারে ঘরে চলে এসেছে। হ্যাঁ মধু। হ্যাঁ বাবা, তুমি এসেছো যখন বসো, আমি বাজার থেকে ঘুরিয়ে আসি। এই বলে মধু বাজারে চলে গেল। এবার গুরুদেব এসেছে। ও মা, গুরুদেব আগে আসলে কী করতে হয়, গুরুদেবের চরণ ধৌত করে নিতে হয় না? ভালো করে চরণ ধোয়াতে হয়, চরণেমিত জল নিতে হয়, তারপর পাখার বাতাস দিয়ে তার সেবা করতে হয়, তারপর তাকে সেবা দিতে হয়, ঠিক এমনটাই করেছেন। এবার বলছে বাবা গুরুদেব, আচ্ছা বলো তুমি কি কিছু সেবা পাবে? হ্যাঁ রে মা, বড্ড খিদে পেয়েছি, যাই কিছু আমাকে দে, খোকা বাজার থেকে আসলে আমি নিজে হাতে রান্না করব। আচ্ছা ঠিক আছে। এবার কি করেছে ভালো করে শুনুন, 250 চিনি, 250 চিড়ি, 250 দই, আর ওই বর্তমান সবরি কলা, বড় বড় কলা দিয়েছে। এবার গুরুদেবকে খেতে দিয়েছে, আর গুরুদেব একেবারে ভালো করে কলা দিয়ে দই দিয়ে চিনি দিয়ে চিড়িটা মাখছে। আর যখনই মাখছে, আর এমন সময় তার ওই যে এক বছরের একটা ছেলে ছিল কোলে বসে নিয়ে আছে। কিরে
করবি? ও যে গুরুদেব মা খাচ্ছে তো, ছেলে বলছে আমি খাবো, খাতি নেই, হ্যাঁ